নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে বেঙ্গলি রিতাস কিচেনে স্বাগত। তা আজকে আমি বানাতে চলেছি উচ্ছের একটি রেসিপি, কেননা এখন এই করোনার সিজন, সবারই জ্বর হচ্ছে, সর্দি হচ্ছে, আর মুখে রুচি নেই। তা মুখে রুচি ফিরাবার জন্য আমি একটা উচ্ছের একটা রেসিপি নিয়ে এসেছি। এটি খাবেন, দেখবেন আপনার মুখের রুচিটি ফিরে আসবে, আর ভাতও খেতে ভালো লাগবে। কেননা এখন অধিকাংশ মানুষের মুখেই শুনছি যে এই করোনা সিজনে জ্বর হচ্ছে, ভাইরাস জ্বরও হচ্ছে। তা এই জ্বরের জন্য কেউ খেতে পাচ্ছে না, ভাত খেতে পাচ্ছে না। তা আমি তার জন্য একটি রেসিপি নিয়ে চলে এসেছি, যাতে আপনারা এই রেসিপিটি করে আপনারা খেতে পারেন আর মুখের রুচিটিও ভালো ফিরে আসে। চলুন দেখা যাক আমি এই রেসিপিটি তৈরি করি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি উচ্ছে আর একটা বড় সাইজের পেঁয়াজ। এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে যাক, আমি এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। চলুন দেখা যাক, দেখুন এখানে আমার তেলটি গরম হয়ে গেছে। এবার তেলেতে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি, আর এখানে উচ্ছের মধ্যে আমি নুন মাখিয়ে রেখেছি, উচ্ছেটাও আমি দিয়ে দিচ্ছি। উচ্ছেটাকে বেশ লাল করে ভাজতে হবে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। ভালো করে মিক্স করে নিচ্ছি। উচ্ছেটা আমার ভাজা হয়ে এসছে, এবার আমি উচ্ছেগুলো একটু সাইড করে দিচ্ছি, দিয়ে মাঝেতে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজটা খুব লাল করে ভাজবো না। এবার আমি এতে মিক্স করছি নুন, কেন নুনটা আমি আগে ব্যবহার করিনি, যা উচ্ছেতেই যা মাখিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আচার আমের, দিয়ে এটাকে দিয়ে আবার আমাকে ভালো করে মিক্স করে 2 মিনিট নাড়াচাড়া করতে হবে। এ দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার এটিকে আমি নামিয়ে নেবো। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। এই দেখুন আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার আমি এটিকে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারাও বাড়িতে এরকম করে তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। কেননা এখন করোনা সিজন, সকলের বাড়িতে জ্বর, ভাইরাস জ্বর এমনিই হচ্ছে, মুখে রুচি নেই। তাই উচ্ছের রেসিপিটা আপনারা করে খাবেন, দেখবেন মুখে রুচিটি ফিরে আসবে।